আইপিএলে পুরনো রূপে আবারও সেই বিধ্বংসী মোস্তাফিজ। 2016 হায়দ্রাবাদে হয়ে অভিষেকের বছরে নাচিয়েছিলেন বাঘা বাঘা সব ব্যাটারদের, এবারও তার আগুনে গোলায় বিধ্বস্ত প্রতিপক্ষ। 2018 মুম্বাইয়ের হয়ে খেলার সময় সেরা ছন্দে ছিলেন নাফিজ, কিন্তু ওয়াংখেড়েতে এবার তার আগুনেই পুড়তে হতে পারে চারবারের চ্যাম্পিয়নদের। শুরুতেই পার্পল ক্যাপ বাগিয়ে নেওয়া মোস্তাফ সেটা অবশ্য ধরে রাখতে পারেননি, কিন্তু পুরো আসর খেললে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এটা জয় করা তার পক্ষে অসম্ভব কিছু নয়। একই সঙ্গে মোস্তাফিজকে হাতছানি দিচ্ছে অনন্য আরও দুটি রেকর্ড। আইপিএলের নয় আসর খেলা সাকিব রাজত্ব করছেন বাংলাদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায়। 71 ম্যাচে 63 উইকেট কলকাতা নাইট রাইডার্স সুপারস্টারের, কিন্তু তার এই মাইলফলক এবার হুমকির মুখে। সাকিবের চেয়ে দুই সিজন কম খেলেই চ্যালেঞ্জ জানাচ্ছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত 56 উইকেট শিকার করা এই পেসার আর মাত্র 8 উইকেট পেলেই টপকে যাবেন বিশ্ব সেরা অলরাউন্ডারকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। আইপিএলে আরও একটা রেকর্ডের হাতছানি আছে মোস্তাফিজের। 2016 17 উইকেট শিকার করে জিতে নিয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। কোনো বাংলাদেশি ক্রিকেটারের এক সিজনে এটাই সর্বোচ্চ। এবার আর 9টি উইকেট পেলে দ্য ফিস ছাড়িয়ে যাবেন নিজেকেই। অবশ্য এসব রেকর্ড গড়তে হলে লাল সবুজ পেসারকে নিতে হবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানোর চ্যালেঞ্জ, কেননা বিসিবি তাকে আইপিএল খেলার জন্য ছাড়পত্র দিয়েছে 30 এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে চেন্নাই সুপার কিংসের ম্যাচ আছে মাত্র 4টি। প্রথম 4 ম্যাচে তিনি স্বীকার করেছেন 9, বাকি 4টিতেও একই টার্গেট। এস এম ইকবাল, সময় সংবাদ।